আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে, যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম, এগুলি সব বঞ্চনা। ধর্ম কখনো আলাদা হতে পারে। যেমন সোনা, সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা, এটা মুসলমান সোনা, এটা খ্রিস্টান সোনা, এ আবার হয় নাকি? সোনা সোনা, সোনা আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি? না, এটা হচ্ছে ভ্রম, এইগুলো হচ্ছে চিটি। যেমন ও আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতা হিন্দু পাঁটার দোকান, পাঁটা খাবে মাংস খাবে, সে আবার হিন্দু আর মুসলমান আর কি, কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাঁটা খান। এইসব চলছে, তো এইগুলি সব ছেড়ে দিতে হবে। বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি, দ্যাট ইজ ধর্ম। কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি ধর্ম সংস্থাপন করবার জন্যে যুগে যুগে আস। সেটা কি সে ধর্মটা? সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম না, সেটা হচ্ছে আসল ধর্ম। সেটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামি গঙ্গশরণ, এটা হচ্ছে ধর্ম। যে ভগবানের চরণেতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক, আর সব অধার্মিক, সব বোকা বদমাইশ, এইটা বুঝে নেবে। আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট। যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে ওই পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা, তেমনি আমাদের কাছে একটা কষ্টি পাথর আছে, সেই কষ্টি পাথরে আমরা দেখে নিই যে কে কত ধার্মিক। সেটা কি? সেটা মানে আমাদের কোনো একটা আবিষ্কৃত বস্তু ন, সেটা শাস্ত্রেতে বলছে। কৃষ্ণ যেমন বলছে নবান দুষ্কৃত নাম মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়া অপৃত জ্ঞানা আসুরী ভাব মাসিত, এই কষ্টিপাত। যাই দেখব যে কৃষ্ণতে প্রপত্তি নাই, কৃষ্ণকে বোঝে না, কৃষ্ণকে জানে না, অথচ ধার্মিক, আমরা সেটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব কি? এটা মহাপাপী, দুষ্কৃতি ন, দুষ্কৃতি ন আমার।